নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। 2014 সালে টাটা কারিবালির কালীবাড়ির ঘটনা, যে ঘটনা কিন্তু আজও মনে রয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আমরা সকলেই জানি যে 2014 সালের 6 অক্টোবর সোমা মজুমদার নামের মহিলা, যাকে টাটা কালীবাড়িতে মূলত যার উপর নিগৃহীত করা হয়, যাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়, মহিলা পুরুষ নির্বিশেষে এলাকার প্রত্যেকটা মানুষ টাটা কালীবাড়ির খুঁটিতে বেঁধে সোমা মুজকে মারধর করে। এবং 2014 সালের যে ঘটনা, যে ঘটনার পর মূলত যারা আসামিরা ছিলেন, যারা জড়িত ছিলেন, তাদেরকে মূলত গতকালকে যে বিষয়ে আমরা দেখেছি যে উচ্চ আদালত বেকসুর খালাস দিয়েছিলেন, বেকসুর খালাসের রায় দিয়েছে বলে জানিয়েছিলেন আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। এবং এই রায়ের ব্যাপারে পুনরায় উচ্চ আদালতের কাছে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এবং এই রায়ের ব্যাপারে উচ্চ আদালতের কাছে ইনভেস্টিগেশনের জন্য আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অর্থাৎ যে 6 অক্টোবরের যে ঘটনা, 2014 সালের সোমা মজুমদারকে টাটা কালীবাড়ি প্রাঙ্গণে বেঁধে মূলত বেধরক ভাবে মারধর করা হয়েছিল, এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই জড়িত ছিলেন এই নিগৃহীতর পেছনে, এবং মামলায় অভিযুক্তরা যারা ছিলেন তাদেরকে গতকালকে যাদেরকে ছাড়া হয়েছে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে, মূলত যাদেরকে খালাস করা হয়েছে, আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস যে বিষয়টি জানিয়েছেন, তার পরবর্তী সময়ে আজকে যে খবর পাওয়া যাচ্ছে যে এই রায়ের ব্যাপারে পুনর্বিবেচনা এবং পুনরায় উচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনিও জানিয়েছেন যে এই রায়ের ব্যাপারে উচ্চ আদালতের কাছে ইনভেস্টিগেশনের জন্য আবেদন জানানো হয়েছে। আগামী দিনে কি হয় সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। তবে এই রায়ের বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি জানিয়েছেন একবার শুনব। বিষয় যে আমি আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে, কালকে হাইকোর্টের একটা রায় এসেছিল টাটা কালীবাড়ির বিষয়ে, সোমা মজুমদার যেখানে পীড়িত হয়েছিলেন, যে কেসের জাজমেন্ট এসছে মাননীয় হাইকোর্টের দ্বারা। আজকে আমাদের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের কাছে নিবেদন করেছে যে সেটা যে জাজমেন্টটা দিয়েছে সেখানে যে ভুল ত্রুটি কি হয়েছে সে বিষয়ে বিস্তারিত আছে আমি বলবো না। আমরা হাইকোর্টের কাছে আপিল করেছি যে রি ইনভেস্টিগেশন করার জন্য। তো আমি আশা করি হাইকোর্টের ভার্সন খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে। আমরা রি ইনভেস্টিগেশন করার জন্য অনুমতি চেয়েছি, কারণ হাইকোর্টের যে জাজমেন্ট আছে সেটার মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে তাকে প্রভাবিত করা হয়েছে, সেটা জাজমেন্টে বোঝা যাচ্ছে। তার জন্য আমরা মাননীয় হাইকোর্টের কাছে আজকে অ্যাডভোকেট জেনারেল আপিল করেছে যে রি ইনভেস্টিগেশন করার জন্য আমাদেরকে অনুমতি প্রদান করা হোক। বাকি মাননীয় হাইকোর্ট যে সিদ্ধান্ত দেবে সরকার আইন অনুসারে তার উপর কার্যবাহী করবে। আপনারা কি মনে করছেন সঠিক জাজমেন্ট হয়নি? সেটা সঠিক হয়নি কে জাজমেন্ট কে বারে সেই গলত হিন্দি কে সকতে? জাজমেন্ট তো জাজমেন্ট, জাজমেন্ট তো জাজমেন্টই হয়, যেটাই মাননীয় কোর্ট দিয়েছে সেটা সবার জন্য মাননীয়। কিন্তু আমরা অ্যাডভোকেট জেনারেলের মাধ্যমে এই জাজমেন্টের যে বিষয় রয়েছে তার মধ্যেই কথিত আছে, তার জন্য আমাদের দায়িত্ব যখন বলা হচ্ছে সেখানে তো আমাদের, আমরা এমনিতে হাইকোর্টের জাজমেন্টের আপনি আপ আমরা কেস দিয়ে তারপর করতে পারেন। তার জন্য মাননীয় হাইকোর্টকে আজকে আমরা আপিল করেছি আমাদের রি ইনভেস্টিগেশন করার সুযোগ করে দিন। তো আপনারা যেই যেই পয়েন্টগুলি তুলেছেন সেই কেসটা আমাদের সময় কারকার নয়, সেটা পুরনো সরকার থাকতেই রি ইনভেস্টিগেশন হয়েছিল। তার জন্য আমরা চেয়েছি যে আমরা কানুন মানে রি ইনভেস্টিগেশন করতে চাই, মাননীয় হাইকোর্ট যেটা বলবে তারপর আমরা বিচার। স্যার, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্য আমরা শুনলাম। বাম জমানে চন্দ্রপুরে টাটা কালীবাড়ির ঘটনাতে মূলত যাদেরকে জামিন দেওয়া হয়েছে, গতকালকে বেকসুর খালাস দেওয়া হয়েছে উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে, সেই রায়কে পুনরায় বিবেচনা করার আপিল জানিয়েছেন এবং রি ইনভেস্টিগেশনের জন্য জানানো হয়েছে উচ্চ আদালতের কাছে। তবে আগামী দিনে কি হয় সেটা এখন লক্ষণীয় বিষয়। যে ক্ষেত্রে রায়ের ব্যাপারে মূলত উচ্চ আদালতের কাছে ইনভেস্টিগেশনের জন্য আবেদন জানানো হয়েছে, যেমনটা কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি বারংবার জানিয়েছেন। নিচে একটি বিরতি আসছি, বিরতির পর সঙ্গে থাকুন।